খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আলোচনা থাকলেও ভোটের পরিবেশ নিয়ে স্বস্তিতে রয়েছেন ভোটাররা। প্রবীণ ও নারী ভোটারদের পাশাপাশি প্রথমবারের মতো ভোট দেওয়া নবীন ভোটারদের উচ্ছ্বাস ছিল তুলনামূলক বেশি। খুলনা থেকে তারিফ মল্লিকের তোলা ছবিতে সম্রাট আনোয়ারের রিপোর্ট। খুলনার আকাশে মেঘের লুকোচুরি খেলা, সূর্যের দেখা এই আছে তো এই নেই, তবে গরমের ঝড় যেটুকু আছে তাতে বলা যায় সিটি কর্পোরেশন নির্বাচনের তুলনায় তা একটু বেশি। ভোট শুরু হয় সকাল 8টায়। একা একা চলাফেরা করা কঠিন, তবে ভোট দিতে ঠিকই এসেছিলেন লক্ষ্মী রানী দাস। এবার ভোট দিয়েছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। ভোট দেওয়া তো কোনো বছর বাদ দিই নাই, যখন ভোট হয়েছে তখন আমি ভোট দিয়ে গেছি, কিন্তু এবার মোটে হাঁটা চলার মতন নাই। আগে ব্যালট পেপারে ভোট দিয়েছেন আর এবার ইভিএম এ। ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবীণ ভোটারদের। সুন্দর ভোট দিয়েছি এবং অল্প সময়ে খুব আরামে ভোট দিয়েছি, ওর ভিতরে কারসাজি না থাকে তো এটাই ভালো। তবে নবীন ভোটাররা বলছেন তাদের প্রথমবারের ভোটের অভিজ্ঞতা তাও আবার ইভিএম এ বেশ আনন্দদায়ক, সেই সাথে সময় উপযোগী। প্রথমবার যাকে ভোট দিলাম সে যদি নির্বাচিত হয় তাহলে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। এতই সহজ যে একটা মানুষ সহজেই যে বুঝবে সে সহজেই ভোট দিতে পারবে। এই অভিজ্ঞতাটা আসলে অন্যরকম, কারণ যে ফার্স্ট টাইম ভোট দেওয়া, ফার্স্ট টাইম ইভিএম এ যাওয়া, কেমন হবে না সব কিছু মিলে ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। ভোটার উপস্থিতি সকালের দিকে তুলনামূলক কম থাকায় ভোটাররাও ভোট দিয়েছেন স্বস্তি নিয়ে। কেন্দ্র ভেদে যেখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, খুলনা।